হাটহাজারি উপজেলাত ফতিরাতিয়ে চলের মাটি হাটার মহোৎসব। উপজেলার বিভিন্ন ইউনিয়নত নেতা ফাতি নেতা কল ডাফটে চলের এসব মাটি কাটার উৎসব। মাসর 20 তারিখ মঙ্গলবার দুঞ্চে সরজমিনে জায়রা দেখা যায়। উপজেলার মির্জাপুর ইউনিয়নত সরকারহাট বাজার উত্থন প্রায় 500-600 কিলোমিটার পশ্চিমে 2 নং ওয়ার্ড ফকির টিলাত জায়রা দেখা যায়। মোট 20 উত্থন ফুজেশানের উগো ঠিলে প্রায় 2 উত্থন 3 হানি পর্যন্ত হাডিয়ারে লুগিয়ে গই অন্ধহার রায়দুত। এসব মাটি কিন হারিয়ে লইজার আশাফাশর ইট বাজার ওই এলাকাত জনের ফল ছুটিয়াই বেশ কিছু টিলের মালিককল। তারা দাবি করে রাতিয়ে অন্ধকার তাইরে এক্সকোভেটর দিয়ে মাটি কিন হারিয়ে লই যায়। ফরে মাটি হারালাই বাঁধা দিলি বিভিন্ন হুমকি দামকির শিকারর ভুক্তভোগী কল। এবং থানার মধ্যে অভিযোগ করছি। এর পরেও বিগত আজ 2 দিন পরে আবার নতুন ভাবে তারা খাড়া শুরু করছে। তারা আইনের এখন বৈধাঙ্গল দেখাই বিভিন্ন রকমভাবে খাড়া শুরু করছে। আরাই এনেকা সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে জানতাম চাইলি মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন খান সুমন মুঠোফোনে সিপ্লাসের এ বিষয়ে হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মসিউর জমানে হয়। ওখানে কাউকে পাওয়া যায়নি, আর তাছাড়াও মানে ওখানে যারা আছে আপনাদের কাছে যারা অভিযোগ করতেছে তাদেরকে আমার নাম্বার একটু ফোন দিতে বলেন, আর যখনই কাজ হয় বা কে কাটতেছে সেই সেগুলো যদি আমার কাছে একটু দেওয়া হয় তাহলে মানে সুবিধা হয়। শোয়েব রহমান, সি প্লাস, চট্টগ্রাম।